আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অনাকাঙ্ক্ষিত হলেও পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে, মালিকদের কিছুই করার নেই, জানালেন বিজিএমইএর সভাপতি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে মানব জাতিকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের। 24 ঘণ্টায় নতুন শনাক্ত 2423। চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু। এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। একে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি। বিজিএমইএর উদ্যোগে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাবের উদ্বোধনী অনলাইন কনফারেন্সে একথা বলেন রুবানা হক। দেশে ও বিদেশে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সংখ্যা মাথায় রেখেই করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি রিপোর্ট। পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা বলেন, আপাতত যেহেতু করোনা ভাইরাস নির্মূলের সম্ভাবনা নেই, তাই এর সাথে বসবাসে কৌশলী হতে হবে সবাইকে। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ঢেলে সাজাতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, অনাকাঙ্ক্ষিত হলেও কোনো কোনো ক্ষেত্রে হয়তো শ্রমিক ছাঁটাই হবে, এটি বর্তমান বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি। 55% ক্যাপাসিটিতে জুনে আছি আমরা, জুলাই অনওয়ার্ড কি হবে আমরা জানি না। কাজে আমরা বুঝতেই পারছি যে এক ধরনের ধাক্কাকে আমাদের সামলাতে হবে, কিন্তু আশা করছি এখন পর্যন্ত যে এই বছর খুব কমলেও আমরা $23 বিলিয়নের কমে কমব না, এটি সারা বিশ্বেই কমবে। হোল সাপ্লাই চেইন ইজ ডিসরাপ্টেড। এই করোনা ভাইরাস পৃথিবীকে একেবারে উলট পালট করে দিয়েছে। তারই ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে বাংলাদেশ একটি দেশ, আমরা এখানে সংগ্রাম করছি। অনলাইন কনফারেন্সে নীতি নির্ধারকরা বলেন, করোনা ভাইরাস অর্থনীতিতে নানা উদ্বেগ আর শঙ্কার জন্ম দিল, এতে কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে সরকার সজাগ বলেও জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান। সমস্যার কথা আমরা ভাবছি বা দেখছি যে বিদেশ থেকে অনেক আনএমপ্লয়েড ওয়ার্কার ফিরত আসবে দেশে, এবং দেশে অনেক শিল্প প্রতিষ্ঠানের উপরে হয়তো আঘাত আসবে যে এই সাময়িক যে সমস্যার কথা। কিন্তু পাশাপাশি যেটা আমরা চিন্তা করছি যে সুযোগও সৃষ্টি হতে পারে। ডোমেস্টিক মার্কেট না, আমাদেরকে একটা এক্সপোর্ট বেস হিসাবে ইন্ডাস্ট্রিগুলি এখানে রিলোকেট করতে পারে, তো এটা নিয়ে আমরা অনেক কাজ হচ্ছে। আমি কিন্তু অনেক আশাবাদী যে ইনশাআল্লাহ যেটা বললাম যে যেখানে আমাদের ইন্টারাপ্ট হয়ে গেছিল সেই কাজটা আমরা আবার রিজিউম করতে পারবো। করোনা কালে শ্রমিকদের সুরক্ষায় কারখানাগুলো সর্বোচ্চ মনোযোগী থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকারের নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। ব্যক্তিগত জীবন ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। করোনা ভাইরাস সংক্রমণ থেকে মানব জাতিকে রক্ষায় দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব টিকা সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এ মহামারীতে বিশ্ব মানুষের অসহায়ত্ব প্রমাণ করেছে। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সহ সারাদেশে করোনা সংক্রমণ কমাতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল গ্লোবাল টিকা সম্মেলন পরিচালনা করছে ব্রিটেন। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার 50-এরও বেশি দেশের সঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ভার্চুয়াল টিকা সম্মেলনের মূল উদ্দেশ্য রোগের অসমতা কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করা এবং ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য কমপক্ষে $7.4 বিলিয়ন সংগ্রহ করা। The present COVID-19 pandemic proved how really powerless we are in the face of any global calamity. For prevention, vaccination has proved to be one of the most important means to combat infectious diseases. In this journey, Gavi has been a time-tested partner with us towards achieving universal health coverage and SDGs. The Vaccine Alliance has provided continuous support to expand immunization coverage up to 98%. দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের।
এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 781 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2423 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 57,563 জন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। মৃত্যুবরণ করেছেন 35 জন। কমছে না করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 35 জন, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। করোনার আরেক হটস্পট চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 9 জন, এছাড়া সিলেটে 2 এবং রাজশাহী, বরিশাল ও খুলনায় 1 জন করে প্রাণ হারান। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 35 জনের মধ্যে 29 জনই পুরুষ এবং 28 জনের বয়স 50 বছরের উপরে। অনেকে বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে। 24 ঘন্টায় সারা দেশে 50টি ল্যাবে 12,694 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে 2,423 জন, যা শতাংশের হিসেবে 19। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন, এ পর্যন্ত শনাক্ত 57,563 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে 571 জন সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,161 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিনিয়র ইউরোলজি বিশেষজ্ঞ ও বিএসএমএমইউ এর ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এস এ এম কিবরিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রফেসর কিবরিয়া। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সহ অনেকেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মুহিদ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় পরপর দুই দিনে করোনায় মারা গেলেন দুই চিকিৎসক। জামালপুরে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। সিলেটে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন পরাগারমান। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমছে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক চিকিৎসক সহ করোনা আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 87। 24 ঘন্টায় নতুন 140 জন সহ মোট আক্রান্ত 3,537 জন। সিলেটে করোনা আক্রান্ত এক নারী সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের মৃতের সংখ্যা হল 25। জেলায় 24 ঘন্টায় আক্রান্ত হয় 55 জন। সব মিলিয়ে এ জেলায় করোনা আক্রান্ত 686 জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কাউন্সিলর আজাদুর রহমান। হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর সর্দিতে অসুস্থ অবস্থায় মনিরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 22। এছাড়া নতুন 72 জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 841 জন। বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জনের করোনা পজিটিভ ও 9 জনের উপসর্গ ছিল। এ নিয়ে সেখানে প্রাণ গেল মোট 15 জনের। এছাড়া 2 ডাক্তার ও 8 পুলিশ সহ 24 ঘন্টায় আক্রান্ত 64 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। এলাকায় বসবাসরত মোহাম্মদ আতর রহমান সেলিম মিয়া। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে 62 বছরের এক ব্যবসায়ী মারা যান। তার পরিবারের 4 সদস্য করোনা পজিটিভ। এদিকে গত 24 ঘন্টায় মানিকগঞ্জে আইসোলেশনে থাকা 1 জন এবং সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে 1 বৃদ্ধের মৃত্যু হয়। পরাগমান, এটিএন বাংলা। করোনা মহামারীর কারণে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে আরও 11 লাখ মানুষ। আর জিডিপির 3 ভাগ বাড়িয়ে এখাতে 1,25,000 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হচ্ছে। তবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অর্থের সুফল সব উপভোগকারীর কাছে পৌঁছাতে এর পদ্ধতিগত দুর্বলতা ও দুর্নীতি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে।
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে অনেকেই কাজ হারিয়েছেন, আয় কমে যাওয়ায় নতুন করে দারিদ্র্যসীমা নিচে আসছেন তাদের কেউ কেউ। সামাজিক নিরাপত্তা দিতে বর্তমানে সরকারের অন্তত 118টি কর্মসূচির আওতায় এবার নতুন করে এসব জনগোষ্ঠীর কমপক্ষে 11 লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিবারের মতো আসছে বাজেটে বাড়ছে পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সুবিধার আওতা ও পরিধি। করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক স্থবিরতায় স্বাভাবিক অবস্থায় যে দরিদ্র থাকেন তার সাথে যুক্ত হয়েছে নতুন দরিদ্র মাত্রা। নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তরাও নানান সংকটে আছে। এই অবস্থায় সামাজিক সুরক্ষা কর্মসূচির যে রেগুলার কার্যক্রমগুলো আছে সেগুলোর যেমন আওতা বাড়াতে হবে, পাশাপাশি নতুন ধরনের কর্মসূচি নিতে হবে যে কর্মসূচিগুলো মানুষকে খাদ্যের নিরাপত্তা দিবে এবং জীবিকার নিরাপত্তা, কর্মসংস্থানের নিরাপত্তা দিতে সহায়তা করবে। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 74,367 কোটি টাকা, যা জিডিপির 2.58%। আসছে বাজেটে প্রায় 51,000 কোটি টাকা বাড়িয়ে রাখা হতে পারে 1,000 কোটি টাকার বরাদ্দ। যেহেতু প্রচুর লোকজনকে খাদ্য সহায়তা দিতে হবে, আয় সহায়তা দিতে হবে, কাজে সামাজিক সুরক্ষা খাতও ব্যয় যথেষ্ট বাড়বে। সবচেয়ে দরিদ্রতম 100টি উপজেলার সকল দরিদ্রদের সামাজিক সহায়তা আওতায় আনা হবে। দুর্নীতিমুক্ত ভাবে যেন সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থগুলো বরাদ্দ হয়, সম্পদের সদ্ব্যবহার যেন হয়, রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি যেন পায় দরিদ্র মানুষের দারিদ্র অবস্থা দূরীকরণ, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে বরাদ্দ যাই হোক তা যেন সুষ্ঠুভাবে ওইসব উপকারভোগীর মাঝে বন্টন করা হয় সেই তাগে দিলেন বিশ্লেষকরা। করোনা মহামারীর সময় সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন এ খাতে যে বরাদ্দ দেওয়া হোক না কেন তা যেন উপকারভোগীরা পান তা সরকারকেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনা ঘটে। গুলশান থানায় এই অভিযোগে মামলা করেছে এক নিহতের স্বজন। মামলায় হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক সহ সে সময় কর্মরত ডাক্তার, নার্স ও নিরাপত্তা কর্মীদের আসামি করা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা করলেন নিহতের এক স্বজন। নিহত অ্যান্টনি ভেন্নন পলের জামাতা রোনাল্ড মিকি গোমেজ এই মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটের সে সময় কর্মরত ডাক্তার, নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের। মামলায় আগুন লাগার পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী অ্যান্টনি ভার্নন পল, যিনি মুক্তিযোদ্ধা এবং এয়ারফোর্সে কর্মরত ছিলেন, তার মেয়ের জামাই মিকি গোমেজ, তিনি ওই অগ্নিকাণ্ডের সূচনার সময় অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে কর্তৃপক্ষের কোনো ধরনের তৎপরতা পরিলক্ষিত না হওয়া এবং তাদের অবহেলা এবং গাফিলতির কারণে মূলত তার শ্বশুর সহ বাকি যে চারজন ছিলেন তারা অগ্নিকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন মর্মে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি এই অভিযোগ দায়ের করেন যে এই যে আইসোলেশন ইউনিট ছিল সেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধে ন্যূনতম প্রধানের পদক্ষেপ ছিল না। আগুন লাগার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে নিহত স্বজনদের কাছে বিপুল অঙ্কের টাকার বিলও পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। আইসোলেশন ইউনিটে যারা কর্মরত ছিলেন, কর্তব্যরত নার্স এবং অন্যান্য যারা সেবী ছিলেন, তারা কিন্তু নিরাপদে তারা সেখান থেকে বের হতে সক্ষম হন, কিন্তু তারা এই হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে যে 5 জন রোগী ছিলেন তাদেরকে নিরাপদে স্থানান্তর ব্যাপারে তারা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করেনি। পাশাপাশি তিনি তার শ্বশুরের যে মৃতদেহ সেটা যখন তারা গ্রহণ করেন সেই ক্ষেত্রে ওখানে যে বিল যে বিষয়টি সে বিলের ব্যাপারেও তারা ভোগান্তির কথা উল্লেখ করেন। গত 27 মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে স্থাপিত করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এই ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বজ্রপাতে ময়মনসিংহ, পাবনা ও কুষ্টিয়া সহ 7 জেলায় 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় 2 জন ও একই উপজেলার বিদ্যানন্দ গ্রামের 1 জনের মৃত্যু হয়েছে।
পাবনায় চাটমোহন আতাইকুলা সুজানগরে বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চারজন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়ায় সারিয়াকান্দির কাজলা ইউনিয়নে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান একজন কৃষক। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় কুমারখালীর চর সাদিপুর বজ্রপাতে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে মারা গেছেন আরও একজন। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আবারও মাঠে করানোর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলবে দলগুলো, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে লিগ শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলতে যেয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করে দলগুলো, এমন অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে এর জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাঠে আসার জন্য ফুটবলারদের নিজস্ব পরিবহন ব্যবহার করতে হবে। দর্শক শূন্য মাঠে রেফারির দায়িত্বে থাকবেন কোচিং স্টাফরা। শেষ করার আগে বিআরবি গোল সংবাদ শিরোনাম আরেকবার। অনাকাঙ্ক্ষিত হলেও পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হবে, মালিকদের কিছুই করার নেই, জানালেন বিজিএমইএর সভাপতি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে মানব জাতিকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরো 35 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,423। চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।